সব ছেঁকে নিচ্ছি আর এগুলো সব ফ্রোজেন রুটি। কাজের সুবিধার জন্য আমি রুটিগুলো একদিন একটু বেশি করে করে রাখি, যাতে পরবর্তী দুই তিন দিন আর যেন করা না লাগে, শুধুমাত্র ছেঁকে নিলেই চলে। আর এভাবে করে রাখলে সময় অনেকটাই বাঁচে। আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? কুকিং হোস্ট ফ্যামিলিতে আপনাদের সবাইকে জানাই আরও একবার ওয়েলকাম। আমি শিখা আর আছি আপনাদের সঙ্গে বরাবরের মতো, কাছেও দূরে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ফ্যামিলি ব্লগটি এনজয় করছেন। আশা করছি সবাই নিরাপদে আছেন ও সুস্থ আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি ভিডিওটির পুরোটা সময় জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। গতকাল রাতে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম আর এখন এগুলোকে সব ব্লেন্ড করে নিব। আজকে দুপুরের রান্নার বেশ একটা ঝামেলা নাই, আগে থেকেই রান্নার সব কিছু গুছিয়ে রেখেছি। কয়েকদিন ধরে ভাবছিলাম যে কাবাব বানাবো, সেজন্য ডাল গতকাল রাতে সব ভিজিয়ে রেখেছিলাম। আর কাবাবের নাম শুনলে অনেকেরই জিভে পানি চলে আসে, আর যেহেতু সামনে আসছে রমজান মাস, সেহেতু আগে থেকেই সব কিছু গুছিয়ে যদি রাখা যায় তাহলে তো সোনাই সোহাগা। পবিত্র মাহে রমজান হচ্ছে ইবাদতের মাস, সংযমের মাস। এই মাসে ইবাদতটাই সবচেয়ে বেশি করা জরুরি, কিন্তু আমরা মায়েরা নানান কাজের ঝামেলায় পড়ে যাই আর ইবাদতেও সেই সময় অনেক ঘাটতি পড়ে যাই। সেজন্য রমজান মাস আসার আগেই এরকমের কিছু কাজ করে যদি আগে থেকে রাখা যায় তো খুব ভালো হয়। যেহেতু বাসায় আমাকে কাজ এগিয়ে দেওয়ার জন্য আপাতত আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, সব কাজ একাই আমাকে করতে হয়, সেজন্য আমি আগে থেকেই যতটুকু পারছি কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। বিশেষ করে রমজানে তো পেঁয়াজু কাবাব অনেক চলে আমার বাসায়, আর এটা শুধুমাত্র আমার বাসায় কেন, ম্যাক্সিমাম প্রত্যেকের বাসায়ই এই আইটেমগুলো কিংবা এই খাবারগুলো চলে। সেজন্য যতটুকু পারি আগে থেকে চেষ্টা করছি এগুলোকে ভালোভাবে প্রসেস করে ভালোভাবে ফ্রোজেন করে রাখতে পারি। বিশেষ করে ডাল, যে কোনো ডাল বাটা আর সেই সাথে যে কোনো রকমের মশলা বাটা, যেমন আদা রসুন জিরা, এগুলো যদি আগে থেকে পেস্ট করে রাখা যায় তাহলে কাজের সময় কাজ করতে আমাদের বেশ সুবিধা হয়। আর আগে থেকে যে কোনো কিছু গুছিয়ে নেওয়া থাকলে চটপট যে কোনো স্ন্যাক্স আইটেম বলেন কিংবা ইফতারি আইটেম বলেন, যখন তখন চট জলদি বানিয়ে নেওয়া যায়, এতে সময় অনেক বাঁচে, পরিশ্রমও অনেক কম হয়। রান্না বসাবো আর বোতলের তেলগুলো এই মুহূর্তে সব শেষও হয়ে গিয়েছে, ভাবলাম তেলগুলো সব ঢেলে নেই। আর যেহেতু আগেও বলেছি আমার বাসায় হেল্পিং হ্যান্ড নেই আমাকে সাহায্য করার জন্য, সব কাজ আমাকেই গুছিয়ে করতে হয়, সেজন্য সব কাজ আগে থেকে গুছিয়ে করে নিলে কাজ করার সময় কষ্টটা অনেক কম হয় এবং এক্ষেত্রে রান্না কিংবা অন্যান্য কাজও অনেকটা এগিয়ে যায়। আমরা সবসময়ই হাজারো কাজের মাঝে অনেক ব্যস্ত থাকি, আর শত ব্যস্ততার মাঝেও যারা আমার ভিডিওটি দেখেন আমার খুব ভালো লাগে। আর আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে খুব ভালো লেগে যায় তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আপনি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনের অল অপশনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নোটিফিকেশন পাওয়া মাত্রই আপনি তা সবার প্রথমেই দেখে নিতে পারেন। আর
আর যারা অলরেডি আমার সাথেই আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি ম্যাক্সিমাম সময় কিছু কিছু খাবার ফ্রোজেন করে রাখি, যেমন জালি কাবাব, আলুর চপ, চিকেন চপ, টিকিয়া কাবাব। আর এই খাবারগুলো ফ্রোজেন করে রাখলে বিপদে আপনার সঙ্গী হিসেবে অনেক কাজ করে। ধরেন আপনি যদি হঠাৎ কোনো কারণে অসুস্থ হয়ে যান কিংবা বাড়ির বাইরে কোথাও বেড়াতে যান, অনায়াসে খাবারগুলো দিয়ে কিন্তু আপনি চলতে পারবেন। এতে আপনার অনেক কষ্ট কম হবে আর সেই সাথে আপনার অনেক সময়ও বেঁচে যাবে। আজকের দুপুরের জন্য কলিজা রান্না করব, তো আগে থেকেই সব কিছু গুছিয়ে রাখা আছে, কিন্তু মটরশুঁটিটা ছাড়ানো হয় নাই, সেজন্য মটরশুঁটিগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি। আর অলরেডি আমার সবজিটাও প্রায় রান্না হয়ে গিয়েছে। আর আজকে সবজি রান্না করেছি ছিম, মূলা, টমেটো আর সেই সাথে মটরশুঁটি দিয়ে। আর সবজি নামানোর আগে অল্প কিছু ধনিয়া পাতা কুচি করে কেটে দিয়ে দিয়েছি। আর ধনিয়া পাতা দিলে হয় কি, সবজিটা খেতে অনেক টেস্টি হয়। কখনো বিয়ে বাড়িতে পোলাওয়ের সাথে ছোলার ডাল খেয়ে দেখেছেন কি? বিয়ে বাড়িতে কলিজা, গুড়দা, ফেপসার সাথে মাংসের বাড়তি সব চর্বি দিয়ে ছোলার ডাল রান্না করা হয়। ওটার টেস্টটা কিন্তু খুবই স্বাদের। তবে আমি আজকে খাসির কলিজা রান্না করেছি আলু দিয়ে, এটাও কিন্তু খুবই মজার হয় খেতে। আর যে কোনো ভুনাতে যেমন খাসির মাংস কিংবা গরুর মাংস কিংবা মুরগির মাংসতে আমি একটা স্পেশাল মশলা ব্যবহার করি, আর ওটা দেওয়াতে টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যায়। আর এটা হচ্ছে আমার হাতে তৈরি গরম মশলা মিক্সড পাউডার, যা সব সময় আমি বিভিন্ন ধরনের ভুনা খাবারে ব্যবহার করি। আর সেই সাথে করেছি টমেটো দিয়ে মসুর ডাল রান্না, এটাও অনেক মজার একটা ডাল রান্না। আর এই ডাল রান্না করাটাও কিন্তু অনেক সহজ। আপনার আজ কোনো কিছু করতে ইচ্ছা করছে না, অর্থাৎ রান্না, সেক্ষেত্রে আপনি ডালটা ধুয়ে প্রেশার কুকারে দিবেন, সেই সাথে কাটা পেঁয়াজ, কিছু রসুন কুচি দিয়ে দিবেন, সেই সাথে জিরা গুঁড়া সামান্য, হলুদ, লবণ আর পরিমাণ মতো রান্নার যে কোনো তেল, সেই সাথে প্রেশার কুকারে দুই তিনটা সিটি দিলেই ব্যাস তৈরি হয়ে যাবে মজাদার ডাল রান্না। কিচেনের পর্ব অলরেডি শেষ করে ফেলেছি, অর্থাৎ আমার দুপুরে রান্না হয়ে গিয়েছে। আর এই চিপসগুলো রোদ্রে দিয়েছিলাম, এখন সেগুলো রোদ থেকে তুলে বয়ামে ভরে নিচ্ছি। আর আজকে তালহাতা নিশেকে ভালোভাবে ফ্রেশ করে জামা কাপড় চেঞ্জ করে দিয়েছি। আর আজকে ওরা কেউই গোসল করে নাই, কারণ ওদের শরীরটা খুব বেশি একটা ভালো নাই, সেজন্য আজকে আর ওদেরকে গোসল করায় নাই। বেশ কয়েকদিন আগে বাজারগুলো নিয়ে আসা হয়েছে, ওগুলোকে এখনও গোছানো হয় নাই, ভাবলাম হাতে যেহেতু সময় আছে এগুলোকে গুছিয়ে রাখি। আসলে আমার কিচেনটা অনেক ছোট, সেজন্য জায়গার জিনিস জায়গায় না রাখলে কাজ করতে বেশ ঝামেলা হয়। এখন দুপুর আড়াইটা বাজে, গোসল নামাজ শেষে এখন ব্যালকনিতে একটু বসেছি, বেশ আরাম লাগছে। আর এখনো পর্যন্ত পুরোপুরি সুস্থ হই নাই, আমি খুব একটা অসুস্থ হই না, আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাকে সবসময় অনেক সুস্থই রাখেন। তবে যখন অসুস্থ হই তখন সুস্থ হতে বেশ কিছুদিন সময় লাগে। সবসময় মহান রবের কাছে প্রার্থনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তাড়াতাড়ি সুস্থতা দান করে দেন, আমিন। আসলে শীতের এই শেষ লগ্নে ফুরিয়ে যাওয়া শীতের এই উত্তাপটুকু বড় ভালো লাগে। এই একটি বছরে আমাদের মাঝখান থেকে অনেকেই বিদায় নিয়েছেন, আবার অনেক নতুন কিছু সংযোজন হয়েছে। ঋতুরে পালা বদলের মতো মানুষের জীবনেও প্রতিনিয়ত পালা বদল হচ্ছে।
পালা বদলের এই পরিক্রমাই পুরনো বিদায় নিবে, সেই সাথে নতুন আসবে, এটাই প্রকৃতির নিয়ম। আর প্রকৃতির নিয়মের এই আবর্তে আমরা মানুষেরা প্রতিনিয়ত ঘুরছি। কয়েকদিনের অসুস্থতায় আমি অনেক কাজই করতে পারিনি, আমার ব্যালকনিটা বেশ নোংরা হয়ে গিয়েছে, গাছেও অনেক আগাছা বেড়েছে। একটু ভালোভাবে সুস্থ হয়ে সব পরিষ্কার করতে হবে। কিন্তু তারপরেও সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে আমার মরিচ গাছে অনেক কালো মরিচ ধরেছে, আর এগুলো কিন্তু বেশ ঝাল। আর সেই সাথে পুঁই শাক গাছেও অনেক পুঁই ফল ধরেছে। এখন দুপুর 2:30 বাজে, অনেক ক্ষুধা লেগে গেছে, লাঞ্চ করব। আপনারা অনেক অনেক ভালো থাকবেন। ব্যালকনি বাগান থেকে আজকের মতো আমি এখানে বিদায় নিলাম, দেখা হবে অন্য কোনো নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।